হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করছি। সকালবেলা এখন আমি নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে আর আমার রুটি ছিল না তৈরি করা, তাই আমি পাউরুটি সেঁকে নিচ্ছি, সাথে ডিম পোচ করে নিলেই হয়ে যাবে। আর এটা কিন্তু 31-এর সকালবেলা, মানে হচ্ছে আজকে রাতে 31 হবে, আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। আমার বাসায় চিকেন আনা হয়েছে, সেগুলোকে আমি ডিফ্রস্ট করে রেখেছি এবং বুয়াকে দিয়ে চিকেনগুলোকে কাটাবো, নামিয়েও রেখেছি। তো তার আগে সকাল নাস্তাটা সেরে নিই, তারপর মেরিনেট করে রাখবো। এই তো মোটামুটি 10 ঘন্টার মতোই মেরিনেট হবে, তারপর এগুলোকে রাতে বারবিকিউ করা হবে। আর এখন তো সকাল 8টার মতো বাজে, আর আমি দুপুর রান্না শেষ করে মোটামুটি 11টার দিকে মেরিনেটগুলো করবো। আজকে এটাই সিম্পল নাস্তা, এটা আজকে নাস্তা করে নিবো। এখানে 2টা ডিম পোচ আর এই পাউরুটিগুলো ভাজি নিই, কারণ ভাজতে আবার মেয়ে খেতে পারবে না। আর আজকে ভাবছি কিছু পিঠাও তৈরি করব, যেহেতু শীত, প্রচুর শীত পড়েছে, এখন পিঠা ভালোই লাগবে। আর আমার সব কিছু রেডি করাই ছিল, এই তো এখানে হচ্ছে গুড়ের আর নারিকেলের যে ভিতরে পুরটা দিব সেটা, আর তার আগে ছিল ওটা চালের গুঁড়ি, সেটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি তো পুলি পিঠা বানিয়ে নিয়েছি, আমি আজকে ভাপা পুলি পিঠা বানাবো, মানে এগুলোকে ভাপ দিয়ে তারপরে আমি দুধের মধ্যে ছেড়ে দিব। অনেকগুলো পিঠা বানিয়েছি, মোটামুটি মনে করেন 100টার মতো পিঠা হবে। তো যেহেতু আমার বাসায় গেস্ট আসবে 31 তারিখে, মানে আজকে বিকালবেলা, তাই আমি পিঠাও বানিয়ে একবারে বেশি করে রাখছি। আর এখানে আমি অল্প কিছু পিঠা এখন দুধে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি বিকালের দিকে দুধে দিব, পিঠাটা হবে পরের দিন সকালের নাস্তা। আর এই তো আমি দুধটা নামিয়ে রেখেছি, আমি ভেবেছিলাম সবগুলো পিঠা একসাথেই দিব, কিন্তু আসলে সবগুলো পিঠা একসাথে দিতে পারিনি, কারণ আমার দুধটা মানে গলে নাই, আরও আগে নামিয়ে রাখলে ভালো হতো। আর এই যে পিঠাগুলো আমি যে বানিয়ে রেখেছি ছোটো ছোটো বক্সে, এগুলো ভাপ দেওয়া শেষ, আর আরেক ব্যাচ ভাপ দিচ্ছি আমি এতে এখানে। আর তারপরে আমার দুধ যখন ডিফ্রস্ট হবে, দুধের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব। আর এখানে অল্প কিছু পিঠা আমি দিয়েছি, কারণ এটা হচ্ছে আমার মেয়ে খাবে, ওর জন্য আমি অল্প কিছু পিঠা আগেই দিয়ে রাখলাম। আর এই তো আমার এখানে আরেক ব্যাচ মানে ভাপে দেওয়া হচ্ছে। আর দুধটা জাল দিয়ে কতটা ঘন করতে পেরেছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে। আর এই তো চিকেন, আমার যে বুয়া সে চলে এসেছে, মুরগি কিন্তু এখনও খুলেনি, এখন মোটামুটি 9:30 মতো বাজে। সমস্যা নেই, 11টার মধ্যে আমরা রেডি করে দিলেই হবে, আমি মেরিনেট করে রাখবো। তো 11টা থেকে রাত 11টা পর্যন্ত মেরিনেট করা থাকবে এটা, রাত 11টা ছাদে নিয়ে এটাকে বারবিকিউ করা হবে। তো মোটামুটি কত ঘন্টা, 12 ঘন্টার মতো, এনাফ টাইম মেরিনেশনের জন্য। আর মুরগিগুলো ডিফ্রেস্ট হয়ে গেছে, এখন এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে। এখানে 20টা মুরগি আছে, 20টা মুরগি সবগুলোই আমাদের লাগবে, কারণ আমাদের ছাদে আজকে অনেক মানুষই আসবে, অনেকেরই দাওয়াত আছে। তো 31 উপলক্ষে প্রতি বছরই আমরা এরকম করে থাকি। আর এই তো মুরগিগুলোকে এখন বুয়া কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমাকে। আর মুরগিগুলো পরিষ্কার করার জন্য আমি দেখতেই পাচ্ছেন ওয়াশরুমে নিয়ে গিয়েছি, এ নিয়ে মানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ এখানে 20টা মতো মুরগি ছিল, এর আগেও আরেক ধাপ ধোয়া হয়েছে, পরিষ্কার করে কাটা হয়েছে, দেখেছেন আপনারা। আর এটা হচ্ছে সেকেন্ড আরও 10টার মতো, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সিঙ্কে হচ্ছে গরু মাংস ভেজানো আছে, আজকে রাতের জন্য গরু মাংস রান্না করা হবে, তো এই জন্য আর এখানে এত মানে জায়গা নাই ওখানে এগুলো পরিষ্কার করে ধোয়ার মতো। আর আমি যেহেতু আর আমি আর হাত লাগাবো না, ধুবো না, আমি শুধু সরাসরি মেরিনেশনে চলে যাব, তাই এগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধোয়ার জন্য অনেক বেশি পানির মধ্যে ভিজিয়ে ভালো মতো বেশি করে পানি দিয়ে খোলামেলা জায়গায় পরিষ্কার করতে হবে। তাই আমি এই বাথরুমটাই নিয়ে নিলাম, কারণ বাথরুমে হলেও এখানে কিন্তু আমরা তেমন একটা ইউজ করি না, যেহেতু আমাদের পাশে আরও একটা ওয়াশরুম আছে আর আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম, তো আমাদের 2টা ওয়াশরুম আমরা ব্যবহার করি না, এখানে বেশিরভাগ সময় কাপড়ই ধোয়া হয়। আর এই তো মুরগিগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রাখলাম আরও পানির ভিতরে, এতে করে এক্সট্রা রক্তগুলো চলে যাবে, তারপর এটাকে আমি এখন মেরিনেট করে নিব। আর মেরিনেট করবো একটা বড় বলে, আমি প্রথম 10টা মুরগি মেরিনেশন আপনাদের দেখাচ্ছি, আর বাকি 10টা আমি করে নেবো অফ ক্যামেরায়, কারণ 2টা মুরগি একসাথে একই ক্যামেরায় মেরিনেট করে নিলে হচ্ছে মানে অনেক টাইম লাগবে। আর আমি 2টা মুরগি দুই ভাগে মানে 20টা মুরগি আর কি 10টা 10টা করে দুই ভাগে মেরিনেট করতেছি, কারণ হচ্ছে আমি 10টা মুরগিতে ঝালের পরিমাণ একটু অনেক বেশি দেব, আর আজকে ঝালের প্রোগ্রামে যেহেতু অনেক বাচ্চারাও আসবে, আর বাকি 10টা মুরগিতে আমি ঝালের পরিমাণটা অনেক কম দিব, মানে দেবো না বললেই চলে, মাংস জাতীয় কিছু মেরিনেশনে
ক্ষেত্রে একটু বড় বলে চেষ্টা করবেন, বড় বলে নিলে মাছের জন্য আলাদা হয়। মানে এখানে আমি প্রথমে আদা রসুন বাটা মরিচের গুঁড়া টমেটো ঝালের পরিমাণ বেশি দিব, মানে বড় বেশি জন্য যেটা মশলা ঘরেতে আমি মেনেছি আপনাদের জন্য ক্যাপচার করে রাখলাম, সেগুলো মানে চাটনিও তৈরি করে নিয়েছি এই ম্যারিনেশনের জন্য ঘরে। আদা রসুনও ঘরে একদম র পেস্ট করে নিয়েছি, ফ্রোজেন ছিল না, যেহেতু মানে র জিনিসটা মানে ফ্রেশ জিনিসটা দিলে খেতে বেশি ভালো লাগে। বারবিকিউ মশলা আমি ভালো লাগে না, দিলাম একে একে সয়া সস দিব, তারপরে হচ্ছে আর সবসময় মরিচের গুঁড়া ওনার কিন্তু তারপরে মশলা তৈরি করে জয়ফল জয়ত্রী সব ধরনের মশলা মানে কাবাব মশলা মাংস তৈরি করে নিয়েছি, সেটাও দিব একটু পরে। বিফ এই ধরনের কাবাব বা মাছের মশলা যে কোনো অন্যরকম, আমি আজকে কোনো রেডিমেড বারবিকিউ মশলা কিন্তু ইউজ করিনি, কিন্তু স্বাদ ঘ্রাণ এমনিতেই একটু অন্যরকম থাকে। আর আজকে হচ্ছে যেহেতু আমাদের একটু স্পেশাল একটা পার্টি করতেছি আমরা 31st উপলক্ষে, তাই আমি এই সব ধরনের মশলা আগে থেকে কিনে এনেছিলাম। এখানে আমি 230 টাকার মশলা কিনে এনেছি, তবে আমার সম্পূর্ণটা ইউজ করা লাগেনি। আমি সবগুলো মশলাকে আমি একবারে টেলে তারপর আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর মশলাটা আমি হাফ ইউজ করেছি, সম্পূর্ণটা আমার লাগেনি, কারণ মশলা মানে অল্প ইউজ করলেও অনেক স্মেল হয়ে যায়, কারণ যেহেতু এটা বাসায় মানে বানানো, আর হচ্ছে মশলাটা একদম আমি ফ্রেশ ব্যবহার করতেছি মানে অনেক দিন আগেরও না, তাই অল্প ব্যবহার করলেই অনেক স্মেল হয়, আর যদি আমি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু একটু তিতা লাগবে। আর গরম মশলা একটু বুঝে শুনে ব্যবহার করতে হয়, অতিরিক্ত ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু মাংস বা যে কোনো তরকারির স্বাদটা একটু তিতো হয়ে যায়। তো এতে আমি মশলাগুলোকে ভালো মতো আগে নিজের হাতে মাখিয়ে নিব। মাংস অনেকে মাংসের উপরে মশলা দিয়েও মাখায়, তবে আমার মনে হয় যে এরকম করে যদি আলাদাভাবে মশলাটাকে মেখে তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা খেতে আর একটু বেশি ভালো হয়। আর আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি, আমি বড়ো একটা বোতল টমেটো সস নিয়ে নিয়েছি, অর্ধেকটা এখানে ব্যবহার করব, আর অর্ধেকটা আরও বাকি যে 10টা মুরগি আছে সেখানে ব্যবহার করব। আর বারবিকিউ সসও আমি আজকে দিব, আর টমেটো সস বারবিকিউ সস মানে সস টস এগুলো একটু বেশি দিলেই কিন্তু এই বারবিকিউগুলো খেতে বেশি মজা লাগে। মশলাটা মাখানো শেষ করে এখন আমি একটু একটু করে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি, একবারে সবগুলো চিকেন ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে ম্যারিনেশনটা সুন্দর হবে না। অল্প অল্প করে কয়েক পিস করে চিকেন দিব আর হাতে মাখি নেব, আর চিকেন দিতে থাকবো হাতে মাখতে থাকবো, এভাবে করি মশলাটা খুব ভালো মতো এটার ভিতরে ঢুকে যাবে। আর এই তো ম্যারিনেট করে নিচ্ছি আমি আমার মতো করে, আর একটু পরপর লবণটা নিয়ে মানে মাংসটা দেওয়ার আগে চেক করে নিয়েছিলাম যে লবণটা কি বেশি কম হয়েছে কি না, আমার কাছে মনে হয় যে লবণ টবণ সব পারফেক্টই আছে। আমার এখানে মাংসগুলো দেওয়া শেষ, আর আর কিছু মাংস আছে আমি সেগুলো দিয়ে দিব এক এক করে, আর খুব ভালো মতো সময় নিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। এখন মোটামুটি 10:30 মানে 10:15 মতো বাজে, এগুলো আমি ম্যারিনেট করে রাখবো। আরেকটা ব্যাচ আমি বাচ্চাদের জন্য যেটা করেছি সেটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটাও ম্যারিনেট হয়ে যাবে। আর এরকম আপনারা চেষ্টা করবেন একদিন আগে ম্যারিনেট করে রাখার জন্য, যেহেতু আমি একদিন আগে ম্যারিনেট করতে পারিনি, আমার কিছু কাজ ছিল আমি কালকে সময় দিতে পারিনি, তাই আমি আজকে সকাল সকালেই ঘুম থেকে উঠে এগুলোকে রেডি করে নিচ্ছি, কারণ এগুলো ম্যারিনেট হতেও মোটামুটি 10-12 ঘন্টা রাখলে খুব ভালো হয়। একদিন রাখতে পারলে মানে আগের দিন রেখে দিলে তো আরও বেশি ভালো হয়, যেহেতু পারিনি সমস্যা নেই, তারপরে ওটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু আমি ভয়েস ওভারটা 31st ওভার হওয়ার পরেও দিচ্ছি, আজকে 3 তারিখ আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের এই কয়েকদিন বাসায় গেস্ট ছিল, আমি অনেক রাশে ছিলাম, আমি মানে সময় পাইনি ভিডিও আপলোড দেওয়ার মতো বা ভিডিও এডিট করে রেডি করে রাখার জন্য কোনোটাই টাইম পাইনি, বাসায় গেস্ট থাকলে তো স্বাভাবিক এগুলো নিয়ে আসলে বসা যায় না, আর আমার যেহেতু ছোটো ছোটো 2টা বাচ্চা আছে ওদেরও টেক কেয়ার করতে হয়, আর এজন্য যাই হোক আমি পারিনি। আর চিকেন কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমি যদি 12 ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখি তাও আমার চিকেন খেতে খারাপ লাগেনি। আমি আজকে টক দইটা দিইনি, ইচ্ছা করে দিইনি, টক দইয়ের ফ্লেভারটা আমার চিকেনে মানে বারবিকিউর ক্ষেত্রে ভালো লাগে না, কেন যেন মনে হয় আমার হচ্ছে চিকেনটা একটু পুরো পুরো মানে পোড়া লেগে যায় এরকম মনে হয়, টক দইটা দিলে খুব ফাস্ট এটা পোড়া লেগে যায়। আর যেহেতু আমরা এটা ব্রয়লার মুরগি দিয়ে ম্যারিনেট করতেছি, আর ব্রয়লার মুরগি এমনিতেই সফট থাকে, সেদ্ধ হতে মোটামুটি একদমই কম সময় লাগে নর্মাল দেশি মুরগি বা সোনালি মুরগির থেকে, এটা কিন্তু সেদ্ধ হতে 10 মিনিটেই মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যায়। তো এখানে এক্সট্রা করে আর আমার টক দইটা দেওয়া আমি মনে করি প্রয়োজন নেই, যদি হোল মুরগি চিকেন আমি এখানে ইয়ে করতাম মানে বারবিকিউ করতাম সেক্ষেত্রে আমি হয়তো টক দইটা প্রেফার করতাম, আর এখানে এক্সট্রা করে টক দই দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি এখানে তেঁতুলের সস কিছুটা দিয়েছি। আরও হচ্ছে এখানে আমি চিকেনগুলোকে বেশি বড় সাইজও করিনি, মোটামুটি আমি রেগুলার কাট করেছি, যেহেতু এখানে বাচ্চারাও খাবে, দেখা যাবে একটা বড় চিকেন নিলে হচ্ছে নষ্ট হবে বা অনেকেই দেখা যায় পুরোটা শেষ করতে পারে না, সাথে যেহেতু এখানে আমি আজকে বিফও করবো ছাদের জন্য,
তো দেখা যাবে ছোট ছোট করে নিলে যদি একজন 2-3-4-5 মানে 5 পিসও খায়, সেক্ষেত্রে আর ওয়েস্ট হবে না। অর্থাৎ আর এরকম বড় বড় 1 পিস করে রেখে দিলে মানে অর্ধেক করে খেয়ে ফেললে সেটা জিনিসটা আমার নষ্ট হবে, এজন্য আমি ইচ্ছে করে একটু ছোট ছোট করে করেছি মাংসের পিসগুলো। সেজন্য এখানে আমি 1 পিস ভেজে নিলাম, আর আমি যদি ভাজি তাও সমস্যা নেই, কারণ আমি অনেক বেশি পরিমাণে ম্যারিনেট করে রেখেছি, ছাদে এনাফ পরিমাণে হবে, এতটা লাগবেও না, সবাই অনেক বেশি করে খেতে পারবে। আর এই আর আজ আমি এখানেই শেষ করে দিব, এখন আমি মাংস রান্না করার জন্য যাব। তো এটা আমি ভিডিও করে রাখবো, আমি এটা কালকে বা নেক্সট কোনো দিন আবার ভিডিও আপলোড করার সময় ছাদে কী করলাম আবার মাংস ম্যারিনেট কীভাবে রান্না করলাম সব একসাথে শেয়ার করবো। সবাই বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।